নমস্কার এরূচায় সকলকে স্বাগত ভিডিও শুরু করার আগে সকলকে জানাই শুভ ঈদুল ফিতরের প্রীতি ও শুভেচ্ছা সকলে যাদের উৎসব রয়েছে আশা করি তারা প্রত্যেকেই সুন্দর উৎসব পালন করেছেন বা এখনও যদি করার থাকে করছেন সব সুন্দর উৎসব সকলকে জানাই আবারও শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি মিড ডে মিল অর্থাৎ অতীতে আমরা যে মিড ডে মিল বলতাম সেই মিড ডে মিল বর্তমানে যার নাম হয়েছে পিএম পোষণ তো পিএম পোষণে পশ্চিমবঙ্গ স্কুল এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে তো সেই নোটিফিকেশানে কি আছে সেটি জানাবো তবে আপনাদের কাছে এই নোটিফিকেশানটি পৌঁছে যাবে আশা করি প্রত্যেকটা স্কুলেই সরি প্রত্যেকটা স্কুলে নয় যাদের যাদের প্রয়োজন হবে তাদের কারণ নোটিফিকেশান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে পিএম পোষণ নিয়ে অনেক স্কুলেই কিন্তু হিসেব নিকেশ বা অন্যান্য কিছু যা প্রয়োজনীয় আপলোড অনলাইনে আপলোড যেটা সেটা ঠিকঠাক হয়তো নেই আর সেই জন্যই গত দিন সাত তারিখে অর্থাৎ এই মাসের সাত তারিখে একটি মিটিং হয়েছে রাজ্যস্তরে আধিকারিক বা অন্যান্য যারা রয়েছেন তাদেরকে নিয়ে মিটিংটি ভিডিও কলিংয়ের মাধ্যমেই হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সমস্ত স্কুলে যে যে জিনিস রয়েছে অর্থাৎ যে যে জিনিস বলতে আমরা বুঝি যে পিএম পোষণ করার তৈরি করার জন্য বা মিড ডে মিলের জন্য কী কী প্রয়োজনীয় অনলাইন আপডেশান প্রয়োজন হয় সেইগুলো কারুর কারুর ক্ষেত্রে হয়তো নেই আর সেটার জন্যই কিন্তু এই নোটিফিকেশানটি দেয়া হয়েছে আপনারা এই যে পর্দায় দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটি নোটিফিকেশানটি দেখুন প্রজেক্ট ডিরেক্টরের পক্ষ থেকে সমস্ত ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলি বা সমস্ত সবার কাছে আসে আমি এখানে সে আর সেটা উল্লেখ করছি না তাই এখানে তিনটি বিষয় বলা রয়েছে তো নোটিশে বলা রয়েছে যে উইথ রেফারেন্স টু দ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য ভিসি হেলডন অন সাত চার দু হাজার উইথ অল ওসি এমডিএম ডিআই প্রাইমারি এবং ডিআই সেকেন্ডারি ইন ইমপ্লিমেন্টেশন অফ পি এম পোষণ আর্থ হোয়াইল এমডিএম অল ওভার দ্য স্টেট সারা ভারতবর্ষে পি এম পোষণের ইমপ্লিমেন্টেশন নিয়ে গত সাত তারিখে একটা মিটিং হয়েছে কাদের কাদের নিয়ে যে অফিসার ইনচার্জ মিড ডে মিল ডিআই প্রাইমারি এবং সেকেন্ডারি তাদেরকে নিয়ে অন ডিসকাশন ওভার রিলেভেন্ট ইস্যুস মেজার ফাইন্ডিংস ওয়ার ডিসকাসড আউট হুইচ ফলোইং ইস্যুস নিডস ইমিডিয়েট ইন্টারভেনশন বাই দ্য ইমপ্লিমেন্টিং অথরিটিস অর্থাৎ বলা হচ্ছে যে আলোচনায় উঠে এসে যে নিম্নলিখিত তিনটে বিষয় রয়েছে এখানে এক দুই তিন এর বিষয়ে হস্তক্ষেপ করা প্রয়োজন খুব দ্রুত যারা এই বিষয়টি ইমপ্লিমেন্ট করছেন অর্থাৎ ইমপ্লিমেন্টেশন যারা করছেন সেই সমস্ত অথরিটির দ্বারা তো দেখুন তিনটি বিষয় কি কি রয়েছে প্রথম বিষয় রয়েছে এনরোলমেন্ট স্ট্যাটাস নট আপডেটেড ইন অটোমেটেড মনিটারিং সিস্টেম এএনএম তাহলে দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল স্কুল ওয়ার এনরোলমেন্ট নট ইয়েট আপডেটেড ফর দ্য এডুকেশনাল ইয়ার টু এখানে অ্যাটাচমেন্ট এ রয়েছে কিন্তু অ্যাটাচমেন্ট এ বলতে আমি বলতে চাইছি যে এখানে সেটা আমি তুলে ধরছি না একটা অ্যাটাচমেন্ট দেওয়া থাকে যে স্কুল অনুযায়ী যে আপডেট স্টুডেন্ট আপডেট সেটা কিন্তু করা নেই দিস ওয়ার্ক ইজ টু বি কমপ্লিটেড অ্যান্ড সাবমিট ইন কমপ্লিশন রিপোর্ট উইদিন সেভেন ডেজ সাত দিনের মধ্যে এটা কিন্তু আপডেট করে দিতে হবে এবং কি দিয়ে এই যে অটোমেটেড মনিটরিং সিস্টেম যে রয়েছে সেই সিস্টেমে কিন্তু এটা আপলোড করতে হবে এরপরে দেখুন নেভার রিপোর্টেড স্কুলস ইন এ এম এস এই অটোমেটেড মনিটরিং সিস্টেমে কোন স্কুল জয়েন হয়তো করেনি তাদের ক্ষেত্রে কি বলছে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেপারেট লিস্ট ইন দ্য ফর্ম অফ সফট কপি ইন এনক্লোজড হেয়ার উইথ ফর ফেভার অফ কাইন্ড পেরুজাল নেসেসারি অ্যাকশান অর্থাৎ যারা এখনও আপলোড করেননি তাদের ক্ষেত্রে কিন্তু একটা আবেদন রাখা হচ্ছে যে আপনারা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন আর তৃতীয় ক্ষেত্রে বলা হচ্ছে ওস্ট পারফর্মিং স্কুলস যাদের যে সমস্ত স্কুলের পারফর্ম হচ্ছে খুবই খারাপ তাদের জন্য একটা কিন্তু অ্যাটাচমেন্ট সি রয়েছে অর্থাৎ নাম দেওয়া রয়েছে তো আগেই আমি বললাম যে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়তো হবে না যাদের যাদের এই পিএম পোষণ নিয়ে গাফিলতি বা গলত রয়েছে আমি গাফিলতি ঠিক বলবো না গলত রয়েছে একটু ত্রুটি রয়েছে সেই সমস্ত ক্ষেত্রেই এটা দেয়া হয়েছে তো ইন টার্মস অফ এমডিএম সার্ভড ইন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেন্ট এস আইএস এস ইও ইমিডিয়েটলি ফর ফিজিক্যাল ভেরিফিকেশান অফ স্কুল উইথ লেস দেন ফিফটি পারসেন্ট অ্যান্ড সেন্ট অ্যাকশান টেকেন রিপোর্ট উইদিন ফরটিন ডেজ পজিটিভলি তো বলেছে যে এস ইও বা এসআই বা এডুকেশনাল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই যে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে চোদ্দ দিনের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে কাদের কাদের করবে তার একটা লিস্ট হয়তো আপনাদের কাছে পৌঁছে যাবে যাদের স্কুলে এটা করা হবে তাদের কাছে হয়তো পৌঁছে যাবে তো এই দেখুন সেখানে বলা রয়েছে ভেরিফিকেশান অফ স্কুল উইথ লেস দেন ফিফটি পারসেন্ট কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট স্কুল কিন্তু এই ভেরিফিকেশান হবে অ্যাকশান টেকান রিপোর্ট উইদিন ফরটিন ডেজ অর্থাৎ পনেরো দিনের মধ্যে এটা কিন্তু এই ভিজিটটা করতে হবে করবে তাহলে মোদ্দা কথা দাঁড়ালো যে ভেরিফিকেশান হচ্ছে মিড ডে মিল নিয়ে সমস্ত স্কুলেই ভেরিফিকেশান হচ্ছে এক্ষেত্রে এস এস কে এম এসকে কি বাদ যাবে না এস এস কে এমএসের ক্ষেত্রেও কিন্তু এই ভেরিফিকেশান হয়তো হবে বা ভেরিফিকেশানের আওতায় এস কে এসকেও তাই আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম শেষ করার আগে আবারও সকলকে জানাই শুভ ঈদের প্রীতি ও শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন